বাংলাদেশ লিগাল সাপোর্ট প্রোগ্রাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসাইন। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব যে আসলে জামিনের ব্যাপার, আপনারা অনেক সময় জানতে চান যে সাপোজ নারী নির্যাতনের মামলা অথবা যৌতুক মামলা অথবা মারামারি মামলা অথবা জাল জালিয়াতের মামলা, এই মামলাগুলো যদি হয় সেই ক্ষেত্রে জামিন কোথা থেকে নেব, জাজ কোর্ট থেকে নেব নাকি হাইকোর্ট থেকে নেব, এই ব্যাপারটা আপনারা বুঝতে পারেন না, বা কোন কোর্ট থেকে জামিন নিলে আপনাদের জন্য সুবিধা হবে। এখন প্রথমে আপনাদেরকে বুঝতে হবে যে জাজ কোর্ট কোনটা আর হাইকোর্ট কোনটা। জাজ কোর্ট হলো যে প্রথম মামলাটা যেখানে হয়েছে, যেখানে মামলাটা আপনার বর্তমানে চলমান আছে, সেটা হলো জাজ কোর্ট। মাথায় রাখবেন যে এখানে কোর্ট দুইটা আছে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মামলাটাই সেখানে হবে। আর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে যদি জামিন না মঞ্জুর করে সেটার বিরুদ্ধে আপনি জাজ কোর্টে যেতে পারবেন, আর জাজ কোর্টে যদি জামিন না মঞ্জুর করে সেক্ষেত্রে হাইকোর্টে যেতে পারবেন। এখন সাপোজ মামলাটা হয়েছে মাত্র, সেক্ষেত্রে জামিনটা কোথা থেকে নেবেন, নিম্ন আদালত থেকে নেবেন না মহামান্য হাইকোর্ট থেকে নেবেন, কোথা থেকে নিলে উপকার হবে, এই ব্যাপারটা যদি আমি ভেঙে বলতে যাই তাহলে বলতে হয় যে মহামান্য হাইকোর্ট থেকে কিন্তু ডিরেক্ট আপনি কোনো জামিন নিতে পারবেন না। হ্যাঁ, জামিন নিতে পারবেন, আগাম জামিন নিতে পারবেন, অ্যান্টিসিপেটরি বেল। আর অ্যান্টিসিপেটরি যে বেলটা আছে সেটা কিন্তু স্থায়ী জামিন না, সেটা সর্বোচ্চ 6 সপ্তাহ অথবা সর্বোচ্চ 2 মাসের জন্য আপনাকে জামিনটা দিতে হতে পারে, দিবে 6 সপ্তাহ অথবা সর্বোচ্চ 2 মাসের জন্য জামিনটা দিবে। যখন এই জামিনটা দিবে তখন কিন্তু অবশ্যই আপনাকে নিম্ন আদালতে ওই দিন শেষ হওয়ার আগে কিন্তু, বা ওই দিন যেদিন শেষ হবে সেদিন কিন্তু আপনাকে নিম্ন আদালতে সারেন্ডার করতে হবে। আর সারেন্ডার করলে জামিন দিবে কি দিবে না এটা বিজ্ঞ আদালতের এখতিয়ার। আর এই ক্ষেত্রে মহামান্য হাইকোর্ট থেকে যখন আপনি আগাম জামিন নেবেন সেক্ষেত্রে আপনার সুবিধা হতে পারে একটাই সুবিধা, সেক্ষেত্রে হলো যে আপনাকে যে যতদিনের জন্য আপনি জামিন পেয়েছেন ততদিন পুলিশ আপনাকে ঝামেলা করবে না, কোনো হ্যারাস করবে না। আর সেকেন্ড উপকারটা হলো যে আপনার যে যখন হাইকোর্ট জামিন দিবে অ্যান্টিসিপেটরি বেল দেবে, তখন যখন নিম্ন আদালতে যাবেন তখন নিম্ন আদালত কিছুটা কনসিডার করে, যদি কিছু একটা গ্রাউন্ড থাকে সেক্ষেত্রে আপনাকে জামিন দেওয়ার ট্রাই করে, বিকজ যখন দেখে যে মহামান্য হাইকোর্ট জামিন দিয়েছেন সেক্ষেত্রে নিম্ন আদালত কিছুটা কনসিডার করে আপনাকে বেল দিয়ে দেয়। কিন্তু আপনার যদি অবশ্যই গ্রাউন্ডস খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু নিম্ন আদালত আপনাকে জামিন দেবে না। আর সেকেন্ড হলো যে নিম্ন আদালতে জামিন নিলে কী হয়, নিম্ন আদালতে যখন আপনি ডিরেক্ট সারেন্ডার করতে যাবেন সেক্ষেত্রে দেখা যায় যে প্রায় সময় ভিতরে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি মামলায় আপনার গ্রাউন্ডস না থাকে। আর যদি গ্রাউন্ডস থাকে তাহলে তো অ্যাজ ইউজুয়াল ভালো, আপনি জামিন পেয়ে যাবেন। আর জামিন না পেলে কিন্তু আপনাকে অবশ্যই ভিতরে যেতে হবে, আপনাকে জেল খাটতে হবে। আর নিম্ন আদালতে সারেন্ডার করাটা আসলে একটু রিস্কি থাকে, বিকজ নিম্ন আদালতে সারেন্ডার করলে যদি গ্রাউন্ডস খারাপ থাকে জামিন না দেওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে। আর মহামান্য হাইকোর্টে যখন আপনি আগাম জামিনের জন্য যাবেন তখন অবশ্যই গ্রাউন্ডস তেমন একটা ম্যাটার করে না, যদি অ্যাজ ইউজুয়াল পয়েন্ট থাকে সেই ক্ষেত্রে জামিনটা দিয়ে দেয়। আর আমি আপনাদেরকে একটা কথা বলবো যে জামিনের ব্যাপারে জামিন নেওয়ার সময় অবশ্যই সচেতন থাকবেন, বিকজ আমরা প্রায় সময় ভুল করি যে গ্রাউন্ডস না দেখে সারেন্ডার করে ফেলি, সেক্ষেত্রে সমস্যা হয়, বিজ্ঞ আদালত তাকে ভিতরে নিয়ে যায়। আরেকটা ব্যাপার কনসার্ন রাখবেন যে যখন আপনারা জামিন নিতে আসবেন অবশ্যই আপনারা যে উক্ত অপরাধ করেননি এর পক্ষে যে যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো নিয়ে আসা ট্রাই করবেন। আর অবশ্যই আপনার যে অরিজিনাল আইডি কার্ড যেটা আছে ভোটার আইডি কার্ড সেটাও নিয়ে আসবেন, বিকজ উইদাউট অরিজিনাল ভোটার আইডি কার্ড ছাড়া কিন্তু আপনাকে জামিন দেবে না। আর যদি আপনার যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো যদি আনতে পারেন আপনার জন্য বেটার, আপনার জামিন পাওয়াটা খুব ইজি হয়ে যাবে। আবার আপনারা অনেকে ভাবতে পারেন যে সাপোজ আমি নিম্ন আদালতে সারেন্ডার করেছি কিন্তু তারপর আমাকে ঢুকিয়ে ফেলছে, কিন্তু নিম্ন আদালত থেকে জামিন দিচ্ছে না, তখন আপনি হাইকোর্টে যেতে পারবেন কি না? হ্যাঁ, তখন আপনি হাইকোর্টে ডিরেক্ট যেতে পারবেন না, আপনি নিম্ন আদালত থেকে যে জেলা কোর্ট আছে জেলা কোর্টে যেতে হবে, জেলা কোর্টে যদি জামিন না মঞ্জুর করে তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আপনি হাইকোর্টে যেতে হবে। তবে হাইকোর্ট থেকে জামিনটা অ্যাজ ইউজুয়ালি পাওয়া যায় যদি গ্রাউন্ডস থাকে, আর মামলা যদি ছোটোখাটো মামলা থাকে, যদি অনেক বড় মার্ডার মামলা ধর্ষণ মামলা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জামিন পাওয়াটা কষ্ট হয়, নির্দিষ্ট দিন ক্ষণ গণনা করতে হয়, বিকজ খুব কম সময় হলে কিন্তু আপনাকে জামিন দেবে না, অনেক দিন সময়ের প্রয়োজন পড়ে। সো আপনারা যারা অ্যান্টিসিপেটরি বেল চাচ্ছেন হাইকোর্টে যাবেন, যারা সারেন্ডার করতে চাচ্ছেন নিম্ন আদালতে সারেন্ডার করতে পারেন, কিন্তু নিম্ন আদালতে সারেন্ডার করলে যদি ঢুকিয়ে ফেলা হয় তবে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা প্রসিডিওর মেনটেন করে হাইকোর্টে যেতে হবে। আর যদি কোনো প্রসিডিওর মেনটেন না করে কিছুদিন রিল্যাক্স থাকতে চান সেক্ষেত্রে হাইকোর্ট থেকে আপনারা অ্যান্টিসিপেটরি বেল নিতে পারেন। আর যারা অডিয়েন্স আছে তাদেরকে আমি একটা কথা মাথায় রাখতে পারি যে আপনারা মাথায় রাখবেন যে যখন আপনাদের বিরুদ্ধে যৌতুক মামলা হবে, নারী নির্যাতনের মামলা হবে, মারামারি মামলা হবে, ধর্ষণ মামলা হবে বা চুরিদারি অন্য যে কোনো ক্রিমিনাল অফেন্স হবে সেক্ষেত্রে অবশ্যই আপনার অতি দ্রুত মামলা হওয়ার সাথে সাথে কিন্তু আপনার মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নিতে হবে। যদি আপনাকে পুলিশ একবার গ্রেফতার করে ফেলে সেক্ষেত্রে কিন্তু আপনার আগাম জামিন নেওয়ার সুযোগ থাকবে না বা সুযোগ পাবেন না। সো যখন মামলা হবে আপনি জেনেছেন তখনই
মামলার কাগজ নিয়ে যে কোনো একটা পরিচিত লয়ার বা বিশ্বস্ত কোনো লয়ারের সাথে কানেক্টিভিটি করে দেন, আপনারা মহামান্য হাইকোর্ট থেকে জামিন নিয়ে নেবেন। জামিন নেওয়ার পরবর্তীতে আপনারা কিন্তু এটাকে মীমাংসা করতে পারেন অথবা বিজ্ঞ আদালতে আসতে পারেন। বিকজ জামিন নেওয়ার পর তো আপনি একটা সময় পাবেন, সেই সময় আপনারা চাইলে কিন্তু বাদীর সাথে মীমাংসা করতে পারেন। এই টিক্সটা আমি করি যে মহামান্য হাইকোর্ট থেকে আগে আগাম জামিন নিয়ে নেই, নেওয়ার পরে যে সময়টা থাকে সেই সময়টাতে বাদীর সাথে আপোষ করা যায় কিনা সেটা দেখি। আর আপোষ যদি করতে পারেন পরবর্তীতে তার কোনো প্রবলেম নেই, বিকজ আপনাদের যখন মামলা হবে তখন ইনস্ট্যান্ট আপনারা আপোষ করতে পারবেন না, আপোষ করতে গেলেই তো আপনাকে অ্যারেস্ট করে ফেলবে। সেই জন্য আপনি নিজের প্রোডাক্টিভ ওয়ে হয়ে দেন আপনি আপোষ করার জন্য ট্রাই করবেন, চেষ্টা করবেন। হ্যাঁ, এরপরে আপনারা হয়তো বা অনেকে আমাদেরকে প্রশ্ন ফোন করে জানান যে আমরা হাইকোর্টে আছি কিনা, আমরা বা হেল্প করতে পারি কিনা। আমাদের যে বাংলাদেশ লিগাল সাপোর্ট যে ল ফার্ম আছে, এই ল ফার্মে আমাদের হাইকোর্ট বলেন, যে অ্যাপিলেট ডিভিশন বলেন, সকল জায়গারই অ্যাডভোকেট আমাদের আছে অ্যাপয়েন্ট করা। সো আপনাদের জন্য কোনো প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা হেল্প করতে পারবো, কোনো সমস্যা নেই। আপনারা আমাদের সাথে এনি টাইম এই ব্যাপারে কানেক্টিভিটি রাখতে পারেন। সো জামিনের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, এই ব্যাপারে আসলে আপনারা যখনই জানতে পারবেন মামলা হয়েছে সে ব্যাপারে যদি আপনাদের আশেপাশে কাউকে না পান, অবশ্যই আমাদের ইউটিউব পেজে বা ইউটিউবে আমাদের নিচের নাম্বার ফোন নাম্বার দেওয়া থাকে, আপনারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের চেম্বার অ্যাড্রেসও দেওয়া আছে, সে চেম্বার অ্যাড্রেসও আসতে পারেন। এরপরেও যদি আপনাদের কোনোভাবে আমরা হেল্প করতে পারি ভাবেন বা আমাদের দ্বারা আপনাদের হেল্প হতে পারে, অবশ্যই আপনারা আমাদের সাথে কানেক্টিভিটি রাখবেন। আজকের পর্ব এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।